আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে প্রথম শাড়িতে স্বাগতম। তো আমরা শাড়ির জন্য সবাই উঠে গিয়েছি, প্রথম রোজা আজকে শুরু হচ্ছে। মানে ভাবতেই কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। মানে রমজান আসতে না আসতেই রংপুরের ওয়েদারটা না একটা মানে শান্তির ওয়েদার হয়ে গেছে। কালকে মাগরিবের পর থেকেই একদম ঠান্ডা শীতল বাতাস হচ্ছে ভাই, একদমই বাইরে বের হলে মনে হচ্ছে শীত লেগে যাবে, হালকা সোয়েটার পরতে হচ্ছিল, এরকম ছিল মানে কালকে রাতের ওয়েদারটা। তো আজকেও সেম, এখন বাইরে যেয়ে দেখলাম যে বাতাস হচ্ছে, একটা রহমতের বাতাস, আলহামদুলিল্লাহ। কি খবর? আমাদের শাড়ি খাওয়া দাওয়া হচ্ছে মুরগির মাংস, ভাত, এটা হচ্ছে বড়ের আচার, ডাল আর ছোট মাছ। ছোট মাছ কালকে রাতের ছিল, ওটা শেষের দিকে। আর আমাদের সাথে কিন্তু আফিয়া মুড়ি রোজা থাকবে। আফিয়া, আগে রোজা করছিলা তুমি? কয়টা করছিলা? ছোটবেলার রুলস ছিল এটা আমাদেরও অবশ্য। কেমন লাগতেছে রমজান মাস? খুব আনন্দ না শাড়িতে উঠে খাওয়া? আগে আমরা যখন ছোটবেলায় উঠতাম তখন কিন্তু শীতকাল ছিল, আর শীতকালে শাড়ির কিন্তু আলাদা একটা মজা আছে। তো সেই ফিলটা এখন পাচ্ছি, বাইরে শীতই পড়ছে, মানে ওয়েদারটা এরকমই। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করি, একটু বাইরের পরিবেশটা দেখাই। একদম ঠান্ডা বাতাস হচ্ছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই যে গাছের পাতা নড়তেছে বাতাসে, দূরে রমজানের গজল গেজানো ছেড়ে দিছে। এটা যে কাফেলারাই ছাড়ছে। আলহামদুলিল্লাহ প্রথম শাড়ি শেষ করলাম। বৃষ্টির পানি ভর্তিছে, একটু আগে মেঘও ডাকছে, মেবি বৃষ্টি আসবে। আর দূর থেকে খেয়াল করবেন, মানে সাউন্ড শোনেন, ব্যাঙ ডাকতেছে, সেই লেভেলের ব্যাঙ ডাকতেছে। আপনি ব্যাঙের ডাক পাও? ওই যে বৃষ্টি পড়তেছে তো, টিপ 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 সাউন্ড হচ্ছে। রমজানে কিন্তু আমাদের এলাকায় এখনও কাফেলা ডাকে। আগে কিন্তু একটা রীতি ছিল যে কাফেলার ডাকে সবাই উঠতো, বাকি এখন তো আর কাফেলাটাকে কেউ ওঠে না, বাট এটা শুনতে ভালো লাগে। তো আমাদের এলাকায় কিন্তু ভাগ করা আছে ওয়ার্ড ভিত্তিক, যে এই ওয়ার্ডের এই কাফেলায় এই ওয়ার্ডে এই কাফেলা রিক্সা নিয়ে তারা বের হয়ে যায়। ভালোই লাগে, মনে হয় যে মানে একটা ফিল কাজ করে। তো এটা কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে, মানে কাফেলা ডাক শুনে না, এমনিতে একটা ভালো লাগার কাজ করে। আলহামদুলিল্লাহ বৃষ্টি চলে আসলো, মেবি শীল পড়তেছে, শীল। একটু সাউন্ড পাইলাম টিনের, এই পাশ থেকে হয়েছে সাদের ইয়াটা টিনের না, টিনের মনে হচ্ছিলো শিল পড়লো কয়েকটা। দেখো তো দেখো তো সিঁড়ির উপরে সে আপনি আছে নাকি শিল? টিপ টিপ বৃষ্টি হচ্ছে আর কি, বৃষ্টি জোরে আসে না এখনো। যাক আলহামদুলিল্লাহ, রমজানের ওয়েদার দেখি মন শান্তি। এত পরিমাণ বাতাস, ঠান্ডা লেগে গেল। এই যে কাফেলা রাখতেছে, আপনাদের একটু শোনাই। আর মাত্র 13 মিনিট বাকি। ওরে বাতাস, কোরআন শরীফ পড়ে নিচ্ছে, আর এদিকে বৃষ্টিও জোরে চলে আসছে, আজানও দিয়ে দিল। আজান শেষ হলে এখন আমাদের চলে যাব, আপনাদের সাথে দেখা হচ্ছে একদম ঘুম থেকে উঠার পর। আপাতত টাটা। আলহামদুলিল্লাহ আমাদের নামাজ কালাম সব শেষ। রমজান মাসে আল্লাহর এত বরকত, কিছুদিন আগে কি গরম ছিল, আলহামদুলিল্লাহ প্রথম রোজাতেই রহমতের বৃষ্টি। আম্মু এখন কয় পাড়ায় আছো? আমি তো আগে থেকে কোরআন শরীফ পড়তেছি। হ্যাঁ, আমি 21 পাড়ায়। 21 পাড়ায় তেতে এবার খতম হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি একা মানুষ তো, কারণ মানে মাসে শুরু করলে আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি আগে থেকেই শুরু করছি। শুভ সকাল সবাইকে। আর ভোরবেলা তো অনেক বৃষ্টি হওয়ার পর আবহাওয়া একদমই শীতল হয়ে গেছে। আপনাদের একটা মরিচ দেখাই, এটা হচ্ছে বড়ই মরিচ, এটি কিন্তু মরিচ গাছ, জাস্ট নাম হচ্ছে বড়ই মরিচ। খুব সুন্দর দেখবে, কালারফুল দেখতে সুন্দর লাগে। আফিয়া কি অবস্থা রোজার? ভালো। খারাপ লাগতেছে নাকি? বেলি ফুল আসছে, এই যে পানি পড়ছে তো, পানি ঝরছে,
গোলাপ ফুলের কালারটা একটু চেঞ্জ আসছে কেন জানি আম্মু, গোলাপ ফুলটা অন্য টাইপের কালার আসছে। আমার কাছে মেলা সাজানো ধরছে। আর এই মাঠে অনেক গাছগাছালি ছিল, সেগুলো কেটে ফেলছে, হয়তো বাসা বানাবে। পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। ক্যাপসিকাম ধরছে একটা ছোট সুন্দর, ফুল আসতেছে আরও। লং মরিচ ধরছে একটা। মানে কিছুদিন আগে যে লেটুস পাতাটা নিয়ে আসলাম ছোটো, সেটা কত লং হয়েছে। এই যে একটু ছিল, এই লম্বা হয়ে গেছে এখন। আর এগুলো কি মানে ফল আসছে মনে হয় না, বেসন না কি কে জানে, কেমন জানি না। কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবো। তো বেসনই তো মনে হচ্ছে, এই যে বীজ। হ্যাঁ হ্যাঁ, বীজ হবে, এটা দিয়ে আবার গাছ হবে। আমাদের গাছের আতা শেষের দিকে। ওয়াও, অনেক বড় সাইজ তো এটা। সবগুলো এমন বড় বড় হয়েছে। এখন যাবো হচ্ছে, কিছু ব্যাংকের কাজ আছে, সেগুলো শেষ করবো। ওগুলো শেষ করতে অনেক সময় লেগে যাবে, দেখা হচ্ছে তারপরে। কি করছিস সম্মানটা? বুন্দিয়া একটু বানাচ্ছি। বুন্দিয়া? তোমরা সবার মিষ্টি পছন্দ করো। মুড়ি মাখার সাথে তো বুন্দিয়া ভালো লাগে খেতে। চিনি শিরা দিয়ে এখন মিশাই দিবা? হ্যাঁ, ওই যে চিনি শিরা দিছি আগে ভাই দিবি, তারপরে ফাইন। তো ইউনিক ইউনিক আইডিয়া, দেখো। হ্যাঁ, খুবই সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর সব চিনিতে ময়লা থাকে তো, ওই জন্য সাইকে নিচ্ছে। কয়দিন খাওয়া যাবে, মানে রেখে খাওয়া যাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, মেলাতে খাওয়া যাবে, ফ্রিজে রাখলে কোনো সমস্যাই নেই। আলুর চপও করা যাবে, ডিম চপও করা যাবে। মানে আমরা হলো ডিম চপ করবো, শুকনা মরিচ, পেঁয়াজ ভাজা, লবণ, আর এটা গরম মশলা গুঁড়া, একটু জিরা গুঁড়া দিব। ডিম সিদ্ধ করে ডিম ভিতরে ঢুকে ঢুকে সিদ্ধ করে নিচ্ছি। আজকে আমার যত নোংরা কাপড় ছিল, ট্রাউজার, প্যান্ট সব একসাথে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ আমাকে দেখা যায়। রসুন বাটা, আদা, মরিচের গুঁড়া, ছোলা দিয়ে আলু দিয়ে ভালোই লবণ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে রুই মাছ ভাজবো না? হ্যাঁ ভাজি, তারপর ভুনা করবো। আদা, রসুন, হলুদ, লবণ আর মরিচের গুঁড়া। লবণ আছে, মশলাটা ভালো করে কষাই নিলে, তোমার মশলার গন্ধ না থাকলে যে কোনো জিনিসই স্বাদ হয়। টমেটো লাগবে, মানে এগুলো হচ্ছে রাতের খাবার, মিলিটারি পরে খাবো। হ্যাঁ, রাত দশটায় মানে স্যারি ও আজকে এটাই। হ্যাঁ, খেয়ে নিতাম, তোমার আব্বু আজকে রুটি খাবে। এখানে ফলমূল কেটে নেওয়া হচ্ছে। পুরো রংপুরে আজকে ঘটনা থেকেই তো বৃষ্টি, শীত পড়ে গেছে একদম।
ঠান্ডাই ওয়েদার, ভালোই প্রথম রমজান ভালোই কাটো। দুই চামচি থাকো ওইটা দিবা, অতিরিক্ত মিষ্টি দরকার নেই। আমাদের এখন ইফতারি ভাজাভুজি সব শুরু হয়ে যাবে। এটা কি লবণ দিলা কি? এটা এটা হলো বেসন দিলাম, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, গরম মশলার গুঁড়া। এটা হলো পেঁয়াজি হবে, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, হলুদ, লবণ। এটা কিন্তু অনেক কার্যকরী, মানে এটা হচ্ছে কাঁচা স্লরা, এটা অনেক এনার্জি দিই। এই যে বুনিয়াগুলো সেই সব ফেসা বুন দিয়ে দোকানে তো আপু খাই না, দিয়ে দিলাম এনে মুজি স্যার। আচ্ছা হোক, হয়ে গেছে, জাস্ট এটাতে পেঁয়াজি আর ইয়া দিয়ে দিব। হ্যাঁ আমাদের পেগুনি ভাজা হয়ে শেষের দিকে। কি আপিয়া, রোজা যে রাখলা, মানে আজ এখনো তো তাও 20 মিনিট আছে, কষ্ট হচ্ছে না? আরে কি রে, এটা কোনো ব্যাপার না, আসলে আজকে ওয়েদারটা অনেক বেশি কুল, এই জন্য ওর সমস্যা হয় নাই। ইনশাল্লাহ আস্তে আস্তেই, এখন তো বড় হয়ে গেছে, রোজাও কিন্তু ফরজ হয়ে গেছে। তোমার 7 বছর প্লাস হয়ে গেছে না? তোমার বয়স কত চলে? 10 প্লাস। আমার বয়স কত? হ্যাঁ 10 প্লাস বয়স। রোজা কিন্তু ফরজ হয়ে গেছে, রোজা কিন্তু থাকতেই হবে। তো ছোটো থেকে অভ্যাস করলে কি হয়, বড় হয়ে রোজা রাখা কষ্ট হয় না। বাট ছোটো থেকে যদি তুমি রোজা না থাকো তাহলে বড় হয়ে কি হয়, কষ্ট হয়ে যায়। এই যে যেমন তুমি গত বছর রোজা নাকি রাখছিলা, এই জন্য এখন রাখতে পারছ, এই জন্য অভ্যাস করতে হবে। তো আমাদের মোটামুটি প্লেট বাড়াবাড়ির কাজ শেষ, এটা এখন দোকানে দিয়ে দেওয়া হবে। দোকানে ইফতারি কমপ্লিট, এক দৌড়ে দিয়েছো মামা। আম্মু শুরু করো, আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজান দিয়ে দিচ্ছে। বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ, খেজুর দিয়ে বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা শেষ হলো। রোজাটা একদম খুবই ভালো ছিল, মানে একদম টেরে পাওয়া যায়নি, তাই না আম্মু? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা তো, হুম হুম, কোনো সমস্যা নেই। আমাদের মাঝে আজকে আমাদের তপু ভাই আছে, আফিয়া বলতেছে এটা কোনো ব্যাপার, আমার কাছে কোনো ব্যাপার। এই রমজান আসলেই কিন্তু মুড়ি মাখামাখি শুরু হয়ে যায় আমার। এই এখনই মুড়ি নিয়েছি, পেঁয়াজি দিয়ে মাখাবো, আর আম্মু আজকে তো বুন্দিয়া করছেই। বুন্দিয়াটা কই আমা? আমার দেখা দেখি সবাই মাখাই খাচ্ছে, আর একটু টেস্ট করি কেমন আছে। সেই স্বাদ হচ্ছে সেই কি মামা, তুমিও মাখাবা এখন গামলায়? হ্যাঁ গামলায় মাখাবা, দেখি একটু তোর মাখাওটা। আমি এখন নামাজ পড়ে আসি, তারপর মাখাবো ভালো করে। আম্মুর মাখানো, এটা আমরা এখন খাওয়া দাওয়া শেষ করবো, দেন নামাজে চলে যাবো। আর আমাদের প্রথম যার এটাই আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও সবাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।